2009 থেকে 2011 পর্যন্ত রেলমন্ত্রী থাকাকালীন বাংলার জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেগুলিকে সামনে রেখে ভোট বাক্সে তার ফায়দাও করান তিনি। যদিও মমতা রেলমন্ত্রী থাকাকালীনই তার ঘোষিত বেশিরভাগ প্রকল্পই দিনের আলো দেখেনি। রেলমন্ত্রক তৃণমূলের হাত থেকে জেতে না জেতেই সেসব প্রকল্পের বাস্তবতা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে। প্রশ্ন তোলেন খোদ রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীও। এক নজরে দেখে নেওয়া যাক প্রকল্পগুলির বর্তমান হাল কি। আদ্রায় বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়নি। কাজ শুরু হয়নি আনারার কোচ পুনর্বাসন প্রকল্পের। নন্দীগ্রামের জেলিংহামে শুরু হয়নি রেল ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ। কুলটিতে ওয়াগন কারখানার কাজ যদিও শুরু হয়েছে, শুরু হয়নি কাঁচড়াপাড়ায় কোচ তৈরির কারখানার কাজ। তবে বজবজে কোচের যন্ত্রাংশ তৈরির কারখানার কাজ শুরু হয়েছে। কাজ শুরু হয়নি খড়গপুরের ওয়াগন প্রোটোটাইপ কারখানার। নিউ জলপাইগুড়িতে রেল অ্যাক্সেল কারখানার কাজ শুরু হয়নি। কাজ হয়নি বুনিয়াদপুরের ওয়াগন কারখানারও। তবে ডানকুনির ইলেকট্রিক ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির কারখানার কাজ শুরু হয়েছে। মাল ও ফারাক্কায় পানীয় জলের বটলিং প্লান্টের কাজ শুরু হয়নি। কাজ হয়নি ডানকুনির ওয়াগন রক্ষণাবেক্ষণ কারখানারও। বিষ্মাও জলে দার্জিলিং এর সফটওয়্যার সেন্টার ফর এক্সেলেন্সের কাজ শুরু হয়নি। উলুবেড়িয়ার অন ট্র্যাক মেশিন কারখানার কাজও। যদিও ডানকুনির ডিজেল ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির কারখানার কাজ প্রায় শেষ। হলদিয়ায় ডিএমইউ কারখানার কাজও। শ্যামনগরে ইলেকট্রিক ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির কারখানার কাজ এখনো হয়নি। 2010-11 সালের রেল বাজেটে শতাধিক স্টেশনে বহির্বিভাগে চিকিৎসার সুবিধার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 100টি স্টেশনে হাসপাতাল তৈরির কথা ঘোষণা করেন তৎকালীন রেলমন্ত্রী। বলেন 40টি মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরির কথাও, যার মধ্যে 15টি এই রাজ্যে। কিন্তু ঘোষণাই সার, এখনো কাজ শুরু হয়নি একটিরও। ব্যতিক্রম শুধু টালিগঞ্জে তপন সিনহা নামাঙ্কিত হাসপাতাল। এই পরিস্থিতিতে কিছু প্রকল্প দিনের আলো দেখলেও অধিকাংশেরই ভবিষ্যৎ অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।